2018-19 অর্থবর্ষের জন্য বিধানসভায় 17,530.46 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মা। প্রস্তাবিত বাজেট করহীন এবং ঘাটতিহীন, এ নিয়ে দ্বিতীয়বার করহীন এবং ঘাটতিহীন বাজেট পেশ করল জোট সরকার। বাজেটে 14,101.32 কোটি টাকা রাজস্ব খাতে এবং 3,469.14 কোটি টাকা মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে। বাজেট প্রস্তাবে সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে প্রতি মাসে 1,000 টাকা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আগরতলার NSRCC কে ন্যাশনাল জিমনাস্টিক্স একাডেমি হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কালেক্টিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সবকা সাথ সবকা বিকাশ এই দর্শনকে সামনে রেখে বাজেট হয়েছে জানিয়েছে উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মা। ইতিবাচক পদক্ষেপেরই পরিচয় দিচ্ছে বাজেট, আগের সরকারের এই ইতিবাচক পদক্ষেপ ছিল না বলে জানিয়েছে উপমুখ্যমন্ত্রী। পয়লা অমুক দ্বিতীয় তমুক নয়, উপজাতিদের উন্নয়নের মূল স্লোগান হওয়াটাই এডুকেট, ইম্পাওয়ার অ্যান্ড লাইট। স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ঘাটতিহীন বাজেট তৈরি করা হয়েছে মহাকরণের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজভবন অভিযানকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলায় সাংগঠনিক দৃঢ়তা দেখিয়েছে কংগ্রেস, সুবিশাল এবং শৃঙ্খলাবদ্ধ মিছিলে আওয়াজ উঠল বিজেপি গো ব্যাক। বিজেপির বিরুদ্ধে রাজ্যবাসী হতাশ, রাজভবন অভিযানে বলেন PCC কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপি রক্তচক্ষুকে ভয় পায় না কংগ্রেস, কংগ্রেস প্রতিরোধ করতে জানে, রাজভবন অভিযানের জমায়েতে বলেন PCC সভাপতি বিরজিৎ সিনহা। আজকের আন্দোলনই শেষ নয়, সামনে আরো জোর লড়াই বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। দেশবাসীকে গাল ভরার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী 5 বছরে দেশ বিক্রির উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের জমায়েতে বললেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেস চেয়ারম্যান নানা পাটোড়ি। কাশীতে আত্মহত্যা কলেজ পড়ুয়া এক ছাত্রীর ঘটনা অনুকটিয়া জেলার কদমতলা থানাধীন পশ্চিম ইচয়লাল ছড়া গ্রামে। কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা ফাল্গুন রাও বাটোলে, তিনি ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপির সাংসদ, কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী মোদী কৃষি সংক্রান্ত বিষয়গুলিতে নজর দিচ্ছে না বলে অভিযোগ করে লোকসভার সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নানা বাটোলে। বজ্রাঘাতে মৃত্যু 9 বছর বয়সী এক শিশু, আহত এক ব্যক্তি, ঘটনা সোমবার সকালে সাবরুম মহকুমার কাঁঠালিয়াছড়া এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে শিশুটির মৃত্যু হয়। অপরদিকে শান্তির বাজার মহকুমায় কোয়াইফাং এলাকায় বাসিন্দা তাজুল ত্রিপুরা নামে এক যুবক সোমবার সকালে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে শান্তির বাজার হাসপাতালে চিকিৎসাধীন। কাশ্মীরে পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে তদন্তে প্রমাণ পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল সহ 4 থেকে 5 জন পাকিস্তান জৈশ জঙ্গি জড়িত ছিল বলে রিপোর্টে জানায় এনআইএ। কাজ, খাদ্য, সামাজিক ভাতার দাবি সহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারী সংরক্ষণ বিল পাশের দাবিতে আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার রাজধানীতে মিছিল সংগঠিত করল সারা ভারত নারী সমিতি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় বাজার থেকে 23 গ্রাম হিরোইন সহ 4 যুবককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুনরুদ্ধব দাবিতে পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, সোমবারই ডেপুটেশন প্রদান করা হয়। শ্বশুরালয়ে ভাসুরু জায়ের হাতে নিগৃহীত কৃষ্ণনগরের গৃহবধূ মালতী দেববর্মা বিচারের আশায় নির্যাতিতা মহিলা কমিশনের দ্বারস্থ।
দ্রুত গতিতে ধাবমান অল্টো গাড়ি গোর্খা বস্তি দুর্ঘটনাগ্রস্ত, হতাহত নেই। ঘটনা সোমবার সকালে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুবোধ দাস প্রয়াত। বিধানসভা প্রাঙ্গণ মহাকরণ ও সিপিআইএম সদর দপ্তরে সুবোধ দাসের মরদেহে সোমবার শ্রদ্ধা জ্ঞাপন করা হল। রবিবার অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন আর্ট স্কুলের ষোড়শ বর্ষপূর্তি অনুষ্ঠান। বিশালগড় টাউন হলে রবিবারে অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার অনুষ্ঠিত হল বিজেপির পূর্ব রামচন্দ্রঘাট গাঁওসভা ভিত্তিক জনসভা। এক পরিবারে পাঁচজন সিপিএম কর্মী সমর্থক জনসভার মাধ্যমে বিজেপিতে যোগ দিলেন। রবিবার ছিল আগরতলা বইমেলার দশম দিন। ছুটির দিনেও মেলায় আশানুরূপ লোক সমাগমের অভাব। রাজ্যের বিভিন্ন কৃষি নির্ভর এলাকা জলসেচের অভাব, সাধারণের ক্ষোভ বিক্ষোভ, প্রতিবাদ, রাস্তা অবরোধের ঘটনা বৃদ্ধি।